আমরা এখন একটু ভিতরের দিকে যাচ্ছি। এত সুন্দর একটা জায়গা, প্রত্যেকটা ফ্রেমই চমৎকার, এই জন্য সবাই চায় যে আমার ছবিটা একটু আগে তুলুক। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ডাইনিং হলের ভিতরে যাচ্ছি। খায়া সবাই সন্তুষ্ট। তোমরা এদিকে তাকাও, আমার স্যার নেই। এটা তো একজন আমি বসা যায় নাকি? বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য পথ গিন প্যারাডাইস। খুব সুন্দর রে ওটা। হ্যাঁ হ্যাঁ, একবার গ্রাম ঠিক না, পরিবেশটা সুন্দর, রাস্তাগুলো চরম। আরো দেখতে সূর্যটা আকাশের একটা রেখা হয়ে গেছে, আর ওই যে রোদ্রে এটা সূর্যটা ইয়ার নিচে পড়ে গেছে, তো এই জন্য। এই একটা নদীর জন্য এত বড় চর নাকি? রামচন্দ্রপুর কোনটা গেছে? রাম বংশনগর রামচন্দ্রপুর এইটাই। ওকে ওকে, আপনি সামনে আসেন। আসসালামু আলাইকুম। এই রাস্তা তো মোটরসাইকেল স্পিডে তুললে ভালো উঠবো। এই যে দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গ্রিন প্যারাডাইস। এখনই আপনারা ফুল ভিউটা দেখতে পাবেন। আমরা এখনো মোটরসাইকেল থেকে নামি নেই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা গ্রিন প্যারাডাইসের একদম সামনে অবস্থান করছি। আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে, তো আমরা গেট খুলে অবশ্য ভিতরে ঢুকব। গোবিন্দপুর ব্রিজটা এই এই পাশে, আর আমরা ঘুইরা ওই দিক দিয়ে আসছে, এটা একদম লস হয়ে গেছে, সাদা হয়ে গেছে, কালো গেঞ্জি সাদা হয়ে গেছে, ভালো উঠতেছে। জীবনে বহুত ঘুরছি, আজকের মতো ধরা খাইছি না ঘুরা। কিরকম ধরা, কিরকম ধরা খাইছো? রোডে একটু সমস্যা, কিন্তু এরকম কোনো ধরা না। পিছনে ছিলি এই জন্য বেশি হয়েছে, পিছনে ছিলাম তোরা রাস্তা হয়েছে তাই। আয় হায়, আমার প্যান্টটা বোঝা যায় না, কিন্তু সবাই আমরা বেসিনে হাত মুখ ধুয়ে নি, যে পরিমাণ বালু খাইছি আজকে। হ্যাঁ, হুন্ডা একদম লাল কালার হয়ে গেছে, যার কারণে আমরা হাত মুখ ধুয়ে বালি গুলো সরাই দিব। কি ভাই, কি শুরু দিলেন কি আপনি? আপনার এমন গায়ে
ক্যামেরা হাতে পাই দেখতেছেন না আমি ওয়াশ করতেছি আপনি কেন বারবার আমাকে ভিডিও করছেন ভালো করে দিয়ে না একজনের অবস্থা খুবই খারাপ না আমরা তো ভাবছি যে গতকালকে যে জায়গায় গেছিলাম ওই জায়গার মতোই হবে এমন একটা তো শশী দলের এটা তো করোনার জন্য বন্ধ এই জন্য তো যেতে পারলাম না টাকা মোটামুটি খরচ করছে এত না মোটামুটি কইরা সুন্দর করার চেষ্টা করছে আর কি যাই হোক আমরা আসছি যে একটু বদনাম না কইরা কি প্রিন্সের ছবি আপাতত নিতে পারতেছি না আমি ভিডিও মোডে আছি আচ্ছা না ওয়াটারটা আমরা একটু পরে দিচ্ছি আমরা আগে পানি দেন পানিটা খাই আমরা এখন একটু ভিতরের দিকে যাচ্ছি আমাদের বন্ধুরা অলরেডি মোটরসাইকেল থেকে নেমে অলরেডি ফটো ফ্রেমে ফটো তোলা শুরু করে দিছে যাই হোক আমরা একটু ভিতরে যে মালিক আছেন বা ইনচার্জ যিনি আছেন তার সাথে কথা বলবো আচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমরা গ্রিন প্যারাডাইসের যে ওনার আছেন ওনার সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়ের নামটা কি একটু বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসির মাহমুদ আচ্ছা আপনারা এই জায়গাটাতে কতজন শেয়ার হোল্ডার আছেন আমরা আসলে এই এলাকার আমাদের অনেকজন বন্ধু বান্ধব মিলে কিন্তু আমরা এই প্ল্যানটা করেছি আর এছাড়াও একটা কথা বলতে হয় এই এলাকায় আমাদের একটা সংগঠন আছে আর ফাউন্ডেশন ওইটার উদ্যোগে আমরা একটা হাই স্কুলও করেছি ওই ফ্রেন্ড সার্কেলগুলো মিলেই কিন্তু এই গ্রিন প্যারাডাইস রিসিডেন্ট রেস্টুরেন্টটা ফ্রেন্ড আপনার যে সংগঠনে কতজন সদস্য বা আমাদের সংগঠনে আপনার প্রায় 200-এর উপরে সদস্য আছে আচ্ছা তো এই 200 জনের শেয়ার আছে এখানে নাকি 200 জনের শেয়ার নাই আমাদের মুষ্টিমেয় আমাদের শেয়ার আছে এখানে 16 জনের মানে এর মানে আমি ধরে নিতে পারি যে 16 জন হচ্ছে এই গ্রিন প্যারাডাইসের ওনার 16 জন মেম্বার আচ্ছা এখানে কতজন কর্মচারী আছে আমাদের এখানে 15 জনের উপরে কর্মচারী আছে 15 জন বর্তমানে 15 জন আছে সার্ভিসম্যান কতজন আমাদের সার্ভিসম্যান আছে আপনার এখানে 8 জন আচ্ছা আর হচ্ছে শেপে আছে 7 জন আর তাছাড়া পরিচালনা পরিষদের ভিতরে পরিচালনা পরিষদে আছে আমাদের 4 জন আচ্ছা আর আমাদের ম্যানেজার আছে 2 জন এই টোটাল কতজন হয় টোটাল হচ্ছে আপনার 15-4-19-19-2 হচ্ছে 21 জন টোটাল 21 জন আছে টোটাল 21 জন এই জায়গাটা কার মানে আপনাদের এই ওনারদের কারোর নাকি ওনারদের মধ্যে লিজ নেওয়া ওনারদের ওনারদের মধ্যেই আছে এটা রেকর্ডের জায়গা আমাদের ওনারদের মধ্যে এখানে আপনার এখানে আছে আপনাদের হচ্ছে আপনার 40% আচ্ছা আর ওখানে হচ্ছে 120% মানে এই যে এই প্লটটা দেখতেছি এটা 40 শতকের হ্যাঁ 40 শতক খুব ভালো একটা জায়গা আর যে পিছনে যে পানির অংশটা এটা হচ্ছে 120 শতক আমি তো দেখতেছি যে তিনটা করে ঘর আছে আপনাদের কি বাড়ানোর কোনো পরিকল্পনা আছে বাড়ানোর পরিকল্পনা আছে আমরা তো আসলে অ্যাকচুয়ালি ঈদে উদ্বোধন করার জন্য আমরা একটু তাড়াহুড়া করে উদ্বোধনটা করে ফেলছি এই ঈদ উল ফিতরে উদ্বোধন করার চেষ্টা করছেন আমাদের আরো ডায়াগ্রাম আছে ইনশাল্লাহ আমাদের ডায়াগ্রাম আরো বাড়বে ঠিক আছে আর এসলে আমাদের এটা বিস্তৃত করার জন্য আমাদের পরিকল্পনা আছে পরিকল্পনা আছে এটা আরো বড় করব আমরা আচ্ছা এটা কত তারিখে উদ্বোধন করা হয়েছে হচ্ছে আমরা মে মাসের 7 তারিখে উদ্বোধন করছি রমজানের 24 রমজানে আমরা উদ্বোধন করছি এটা আচ্ছা আচ্ছা তো প্রতিদিন কেমন পর্যটক পান আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক আসে এখানে আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি আপনাদের দোয়ায় যেমন আমরা আপনার যে পেজ আছে সেই পেজে নাম্বার পেয়ে আপনাকে ফোন করেছিলাম আমাকে ফোন করছিলেন আমি ফোনটা রিসিভ করছি যাক আপনার ব্যবহারটা খুব ভালো ছিল আমরা আপনাদের এই গ্রিন প্যারাডাইজের উপর খুব সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ আপনাদেরকেও আপনারা আবার আসবেন আসার আমন্ত্রণ এবং নিমন্ত্রণ রইল আপনাদেরকে আপনারা আচ্ছা আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে হচ্ছে আসলে আমরা টোটালি হচ্ছে যে আমরা যে লোকেশনটা আমি বলে দিই আমরা আপনার বুড়িচুং থানা কনসনগরের সাথেই রামচন্দ্রপুর গ্রাম আপনারা যারাই এখানে আসতে চান কুমিল্লা থেকে যদি আসেন কুমিল্লা মহাসড়ক থেকে কুমিল্লা সিলেট মহাসড়ক থেকে কুমিল্লা থেকে ক্যান্টনমেন্ট এবং ক্যান্টনমেন্ট থেকে কনসনগর হয়ে কনসনগর থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার আমাদের গ্রিন প্যারাডাইস রিসিডেন্ট রেস্টুরেন্ট অবস্থিত রামচন্দ্রপুর বুড়িচুং কুমিল্লা
আর সবাইকে ধন্যবাদ আসার জন্য, আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই যারা পর্যটক সবাই চায় যে একটু ঘুরে বেড়াই, একটু মনটাকে ফ্রেশ করি। তো আসলে কুমিল্লাতে সৌন্দর্যের অভাব নেই, তারপরও যে এতগুলো রিসোর্ট তৈরি হয়েছে সেই রিসোর্টগুলোতে একদিন একদিন করে যদি যাই তাহলে মানে সারা বছরও শেষ করা যাবে না। আমি একটা কথা বলে দিই, আমাদের যে এই যে পানিটা দেখছেন এটা একটা আপনার লেক, কন্টিনিউয়াসলি পানি থাকে এখানে এই লেকে। হ্যাঁ, বর্ষার সময় আপনার একবার পানিতে আপনার পরিপূর্ণ থাকবে। আচ্ছা, আমাদের এই বছর খরার কারণে বৃষ্টিপাত হয়, এত পানি কখনো কমে নাই। অবশ্যই আমরা বর্ষাকালেও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, আবার আসবেন অবশ্যই। সবার জন্য শুভকামনা রইল। ওকে, আসসালামু আলাইকুম। এখানকার ছবি তোলার ফ্রেমগুলোও চমৎকার, আমাদের বন্ধুরা একটা ফ্রেমও মিস করছে না। এই যে দেখো ভাই, ছবি তোলার জন্য যায় শুয়ে গেছে। এর ছবি একটা তোলো, আর একটা ছবি তোলো না। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা ফ্রেমই চমৎকার, এই জন্য সবাই চায় যে আমার ছবিটা একটু আগে তুলুক। এখানে যে ডাইনিং রুমগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে 5, 6, 7 নম্বর রুম পর্যন্ত আছে, তারা এই পর্যন্ত 7 নম্বর রুম পর্যন্ত কমপ্লিট করতে পারছে, আর বাকিগুলো আস্তে আস্তে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর ঘরগুলোর একটা বিশেষত্ব আছে যে ছনের ই দেওয়া আছে, চাল দেওয়া আছে, এটাতে আপনার রৌদ্রের তাপটা লাগবে না। আপনি যদি ভর দুপুরবেলাও আসেন তারপরও আপনার গায়ে তাপ লাগবে না। আর তাছাড়া নদীর পাড় তো খুব বাতাস এবং ঠান্ডা একটা আবহাওয়া থাকবে, সে আবহাওয়ায় নিজের শরীরটা আসলে একদম শীতল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কোন জায়গায় থাকবা? এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, দর্শক আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে কুড়ে ঘরে নৌকা ভ্রমণে প্রতি ঘন্টায় 100 টাকা করে নেয়, অবশ্য পানি নাই, সেই হিসেবে এই জায়গাটা শুকনো আছে, সেজন্য তাদের এই ব্যবস্থাটা নাই। যদি থাকতো হয়তো বা 50 বা 100 টাকা করেই নিত নৌকা ভ্রমণে প্রতি ঘন্টায়। তো আমরা শুকনা সৃজন, বৃষ্টি বাদল হচ্ছে না, সেজন্য এই লেকটা শুকনো আছে, সেজন্য এই যে নৌকাগুলো অপসর পড়ে আছে দেখেন, নৌকাগুলো হয়তো বেশ কয়েক মাস আগে এই জায়গায় জব্দ অবস্থায় পড়ে আছে, সেজন্য সচ্ছল নেই। তো আমরা হয়তো বর্ষা সৃজনে যখন আবার আসব, যখন ফুল বর্ষা হবে, পানি টানি থাকবে, তখন আবার এসে আপনাদেরকে নৌকা ভ্রমণের দৃশ্যটাও দেখাবো। মনে হয় যেন একটা ফ্রেমও তারা বাদ দিবে না, এত সুন্দর একটা জায়গা। আসলে আমরা যেমন ভাবছিলাম তেমন না, ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গাগুলায় বেছে নিয়েছে আমাদের বন্ধুরা। এটা প্রশ্ন, সবাই একটা হাসি দাও, এখানে হয়তো বা রাতের বেলা একটু সুন্দর লাগতে পারে যখন লাইটিং গুলো অন করবে। এখানে পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেলে করে চলে আসে, বিভিন্ন বয়সী ছেলে মেয়ে বৃদ্ধ আবাল সবই আসে। বন্ধুরা এই মুহূর্তে আমরা ডাইনিং হলের ভিতরে যাচ্ছি, যে কুড়ে ঘরগুলো আছে এখানে ডাইনিং এর ব্যবস্থা আছে, ওই ডাইনিং এর দিকে আমরা এগোচ্ছি। মূলত এখানে 3টি ঘর মাচার উপরে অবস্থান করছে আর বাকিগুলো একদম মাচার উপরে, মাচার উপরে আছে 4টি, আর কুকিং হাউস আর একটা শপ আছে তাদের, ওইটা হচ্ছে এই যে আপনারা দেখছেন যে সবুজ যে ঘরটি, এই ঘরটি। আমরা এখন 3টি মাচার উপর অবস্থানকৃত যে ঘর আছে এই ঘরের ভিতরে যাচ্ছি, আমরা যাচ্ছি পূর্ব দিকের ঘরটিতে, হচ্ছে রুম নাম্বার 2। এখানে আমরা এক জায়গায় বসতে পারলে হয়তো ভালো হতো, তাই না? এক জায়গায় বসতে পারলে হয়তো ভালো হতো। ওই জায়গায় গেলে দুটো টেবিল একসাথে করে, দুটো টেবিল একসাথে করে
আজকে আমরা ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর। আজকে আবারও প্রমাণ হলো আমরা যেখানে দাঁড়াই এখান থেকে আনন্দ শুরু হয়। ঠিক আছে, টেবিল দিতে পারতেছে না আমাদেরকে, একটু খারাপ লাগতেছে, খাবারটা আরো খারাপ ছিল। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে চাপ চলে আসছে, একটু পরেই নান রুটি আসবে, ফালুদা আসবে, লাচ্ছি আসবে, পানি তো চলে আসছে, ড্রিঙ্কস আসবে। তো আমরা খাওয়ার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ দৃশ্য দেখাতে পারবো না আমরা, তখন খাইতে হবে সেজন্য। খাইস না আর কি করবি, কাঙ্ক্ষিত সেই ফালুদা। ফলটাগুলো সবার দিয়ে দাও। আমার তো ভাই বিশাল দায়িত্ব দিয়ে রাখছে, এতগুলো রুটি খাওয়া যায়? খাও, রুটি থাকলে তো দিনের ওই যে দেওয়া, আর কতগুলো দিতেছে? কেমন হয়েছে তোমার কাছে, কোন খাবারটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো হয়েছে, তবে তারা যে কাজটা করে কাজটা হচ্ছে স্লো, তারা কাজটা সম্পূর্ণভাবে এখনো তৈরি করতে পারে নাই। তো সো ইনশাল্লাহ আমার মনে হয় 10-15 দিন গেলে তারা সম্পূর্ণ কাজটা ঠিকঠাক করে ফেলবে। আর সো খাবার দাবারও ভালো হয়েছে, আইটেমও ভালো আছে, ইনশাল্লাহ সব কিছু ভালো। ইনশাল্লাহ দোয়া করি আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের বন্ধু মহল থেকে, ওরা যেন ভালো কিছু করতে পারে বা ভালো কিছু ওদের কাছ থেকে আমরা আশা করতে পারি। থ্যাংক ইউ। ওকে, বাই। রকি, তোমার কাছে কেমন লাগছে, কোন খাবারটা কেমন লাগছে? গরম লাগে, আমি কিছু করতে পারতাম না। চাপটা শেয়ার হয়েছে, লেবুটা চিপ দিয়ে মারি হয়েছে, লেবুটা কাঁচা ছিল, সবুজ কালার ছিল, তারপরে যে ইয়া দিল আলুটারও আমার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মোট কথা আমার কাছে খুব ভালো লাগছে, ফালুদা এখনো খাচ্ছি, চাপ অসাধারণ লাগছে, নান রুটিটাও এলাকা ভিত্তিক খুব ভালো করছে। তো ওভারঅল সবকিছুই ভালো ছিল, তাদের সার্ভিস, তাদের খাবার দাবারের মান সব কিছু ভালো ছিল, পাশাপাশি সামান্য কিছু উন্নয়ন করা প্রয়োজন। আমরা আসলেই খায়া সবাই সন্তুষ্ট।